শ্রেষ্ঠ অঙ্গনারী কর্মী হিসেবে জাতীয় পুরস্কার পেলেন নদিয়ার রানাঘাটের সুলতা বিশ্বাস। তার এই সাফল্যে খুশি এলাকাবাসী। দেখতে দেখতে প্রায় ২১ বছর অতিক্রান্ত। শুরুর সেই সময় বাঁশগাছের নিচে যাদের প্রাক প্রাথমিক শিক্ষা প্রদান করেছিলেন তারা আজ অনেকেই উচ্চশিক্ষিত, অনেকেই আজ কর্মক্ষেত্রে সফল। কিন্তু ছোটবেলার সেই দিদিমণিকে ভুলে যায়নি কেউই। শুধু প্রাক প্রাথমিক শিক্ষা প্রদানই নয়, নিজের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এলাকায় স্কুল ছুটদের ফের পড়াশুনোর আঙিনায় নিয়ে আসা বা নাবালিকার বিয়ে আটকে তার পরিবারকে বুঝিয়ে ফের নাবালিকাকে স্কুলমুখী করা এখন তার প্রায় নেশার মতন। আর এইসব কাজের জন্যই অবশেষে সম্মানিত হতে চলেছেন তিনি, পুরস্কার পেতে চলেছেন এবছর কেন্দ্রীয় সরকারের বিচারে শ্রেষ্ঠ অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে জাতীয় পুরস্কার পেতে চলেছেন নদিয়ার রানাঘাট এক নম্বর ব্লকের দোহারপাড়া অঙ্গনওয়াড়ি কর্মী সুলতা বিশ্বাস। আগামী ৭ তারিখ দিল্লিতে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। নদিয়ার শান্তিপুরের ঘোড়ালিয়ার বাসিন্দা সুলতা দেবী, তার এই পুরস্কার পাওয়ার পেছনে অবদান হিসাবে শুধু তার কাজই নয়, তার কর্মস্থলের স্থানীয় মানুষের সহযোগিতা ও ভালোবাসায় সাফল্যের আসল কারণ হিসাবে মনে করেন তিনি। পড়াশোনা শিক্ষা বহির্ভূত কোনো পদ্ধতি নিয়েই কোনো শিক্ষা ছিল না, প্রাক প্রাথমিক শিক্ষা, যেটা হচ্ছে পরিবেশের ওপরেই সমস্ত কিছু দেখিয়ে বাচ্চাদের আমাদের শেখাতে হয়, সেই রকম নিয়েই আমি শুরু করেছিলাম। কিন্তু অনেকেই হঠাৎ করে বুঝতে পারতো না যে বাচ্চারা কেন এরকম করছে, দিদিমণি নাচ শেখাচ্ছে, গান শেখাচ্ছে, কিন্তু পড়াশোনা তো সেরকমভাবে কিছু শেখাচ্ছে না, তখন একটু সমস্যা হচ্ছিল। পরে মায়েদেরকে বুঝিয়ে বললাম যে না, আমাদের শিক্ষার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুরা এইভাবেই শিখে যাবে, আস্তে আস্তে অ থেকে অজগর শিখে যাবে, আ থেকে আম শিখে যাবে, কীভাবে শিখে যাবে তারা নিজেরাই কিছু বুঝতে পারবে না। আর আমি সেই কাজের দিকটা আস্তে 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 ধাপে 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 আমি এই জায়গায় এসেছি। অন্যদিকে সুলতা দেবীর এই সাফল্যে খুশি দোহারপাড়ার এলাকার মানুষজনও। হেল্পফুল ছিলেন, মানে ভীষণ, যেরকম কোনো কোনো সাহায্য থাকলে আমরা দিদিমণির কাছে আগে আসতাম, তো ভীষণ হেল্প করেছে, ছোটোবেলা থেকে আমাদের হেল্প করেছে ভীষণ। তো এখনও বড় হয়ে গেছি, এখনও যে কোনো অনুষ্ঠানে আমরা সবসময় দিদিমণির সাথে থাকি, এবং সব কিছু প্রোগ্রাম করলে আগে আমরাই আসি, দিদিমণির সাথে হাতে লাগি, কাজে করি, এবং সব কিছুতে দিদিমণি সাহায্য করি, এবং দিদিমণি আমাদের সকলে যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, রানাঘাট।